আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন যে গত কয়েকদিন আগে বরিশাল সিটি নির্বাচন হয়েছে, আর সেখানে নৌকা প্রতীক এবং হাতপাকা প্রতীকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, অর্থাৎ হামলা হয়েছিল। সেখানে দেখা গেছে যে চরমুনাই ফজলুল করিমের নাকে কে যেন ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানার চেষ্টা করব, অর্থাৎ সরাসরি তার মুখ থেকে জানার চেষ্টা করব যে আসলে সেই মারামারির সময় কি হয়েছিল, কেনই বা সেই মারামারিটা তৈরি হলো সেখানে। আমাদের গুণিনের সংখ্যা আপনারা দুজন ছিলেন একসাথে? আমরা সবাই ছিলাম। আমি ওখানে কেন্দ্র পরিদর্শন করছি, মানে গেটে নৌকা একসাথে নেই, বাংলাদেশে আমরা ভিন্ন পরিস্থিতি। আমি কেন্দ্র পরিদর্শন করে নামছি, সেখানে দেখি নৌকার ব্যাজদারির লোক। আমি বললাম ভাই আপনারা তো এখানে কি এজেন? না, আমরা নৌকার লোক, আমি তো ভিতরে থাকার কথা না, নৌকার ব্যাজদারি লোক তো ভিতরে থাকার কথা না, আপনি এখানে আসেন কেন? আমি তখন ওই ওখানে যে পিজিএনএ অফিসার আছে তাকে বললাম যে দেখেন নৌকার ব্যাজদারি লোক, সে এখানে মানে আইনগত আইন আইনের তোয়াক্কা না করে এখানে ঢুকে এখানে মানুষকে বলে যে অমুক মাকে ভোট দিলে দাও না দিও না, একটা লোককে বারবার ফিরে দেয়। এই আমি পিজিএনএ অফিসারকে ই করতেছি, এর মধ্যে চারিপাশে আওয়ামী লীগ লোকজন। আমি তাদেরকে বললাম ভাই যে এর মধ্যে তো থাকা ঠিক না, আমি এরকম কাঁধে হাতে ভাই এর মধ্যে তো থাকা ঠিক না। এই বলতেছি বলতেছি এর মধ্যেই আক্রমণ শুরু, তারপর তো এই ঘটনা ঘটছে। আপনি তো রক্তাক্ত হলেন। সো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয় বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে আসলে সেখানে সেদিন কি হয়েছিল আর কখন থেকে কিভাবে মারামারিটা সৃষ্টি হয়েছিল। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে স্বাধীনতা নামে আছে কিন্তু কোনো প্রকার কামেই নেই। যদি স্বাধীনতা আমাদের বাস্তবে থাকতো তাহলে আজকে এই চরমুনাই সাহেবের এমনটা হতো না। সো সুপ্রিয় দর্শক, আপনারা আসলে এই বিষয়ে মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।